উত্তরবঙ্গে এই প্রথম কালীপুজোর একটি পূজা মণ্ডপ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্শিয়ান থেকে নেমে এসে শিলিগুড়ির হিলকাট রোডে বিপ্লব পলিটিক ক্লাবের পরিচালনায় একটি পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানের সভায় তিনি বললেন, আমরা এনআরসি আর চাই না। এই পূজোর সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল নেতার নান্টু পাল মহাশয় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি কলকাতায় আমাদের শারদ উৎসব, আমাদের বিসর্জন, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, বাংলার উৎসব পৃথিবীকে দেখছে। আমরা আনন্দিত। বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব, কালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে, সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহাশরণ মহাপাপহরং দেবং মকরায় নমো নমো, নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, নমস্তে জলদভাষে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, মা গো সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে প্রণাম জানিয়ে যাই এবং সকলের মঙ্গল কামনা করে বলি, আলো আমার আলো গো, আলোই ভুবন ভরা, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো আরো দাও প্রাণ, মা গো তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো কানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে, মা সকল ভালোর মধ্যে যেটা জাগ্রত ভালো সেই জাগ্রত ভালো নিয়ে সকল পরিবারকে কল্যাণ করো, দেশের কল্যাণ করো, জাতির কল্যাণ করো, সব মানুষ যেন সবার সাথে মিশতে পারে, আমরা কেউ একা নই, আমরা সবাইকে নিয়ে একটা পরিবার, একটা পরিবারে যেন মা থাকে, বাবা থাকে, কাকা থাকে, কাকি থাকে, জ্যাঠা থাকে, জেঠি থাকে, পিসি থাকে, মাসি থাকে, ঠাম্মা থাকে, দিদা থাকে, সবাই থাকে, সেই রকম মনে রাখবেন। একটা দেশের পরিবারে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, শিখও থাকে, খ্রিস্টানও থাকে, জৈনও থাকে, পার্শিকও থাকে, সব কিছু মিলে থাকে। আমাদের শরীর যেমন দেখবেন শুধু দুটো হাত নিয়ে একটা শরীর হয় না, দুটো পা, দুটো হাত, দুটো চোখ, কান, নাক, কিডনি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে সব আছে, সেই রকম মনে রাখবেন মানব সংসারও সব আছে। আর মা তো তাকেই ভালোবাসেন, মা যখন দেখে মায়ে মায়ে কখনো ভেদাভেদ করা যায় না, মাকে কখনো আধা আধি করা যায় না। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন, ওরে মা তো মা, মাকে কেউ মা বলে, কেউ বা আম্মা বলে, কেউ বা মাদার বলে, পার্থক্য এইটুকুই। জলকে কেউ বা জল বলে, কেউ বা ওয়াটার বলে, কেউ বা পানি বলে, পার্থক্য এইটুকুই। তাছাড়া সবাই কিন্তু আমরা সমান, সেই সমান মানবিকতা নিয়ে, সমান মানসিকতা নিয়ে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি চাই উত্তরবঙ্গ আজকে অনেক এগিয়ে গেছে, আগামী দিন উত্তরবঙ্গ উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। আমরা এনআরসি চাই না, আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মানুষের নামে জাতিগতভাবে ভাষাগতভাবে বিরোধ করতে চাই না, আমরা চাই বাংলায় সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে বসবাস করবে, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো জাতিভেদ থাকবে না, কোনো বর্ষণ বর্ণ বৈষম্য থাকবে না, কোনো অস্পৃশ্যতা থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমরা চাই ভালোর মধ্যে ভালো, এবং সেই ভালোর মধ্যে ভালো হিসেবে সবাই তখনই ভালো থাকে যখন সবাই ভালো থাকে। আপনারা ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবার কোনো কারণ নেই, হতাশ হবার কোনো কারণ নেই, মায়ের কাছে আসুন,
আমরা সকলে মিলে প্রার্থনা করি, মা গো তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো, মা সকলকে ভালো রাখবেন, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। এবং আমি এখনও মনে করি আমি উত্তরবঙ্গে পুজোয় আসতে পছন্দ করি, আমি রাসমেলাতেও আসবো। ওরা আমাকে একবার ইনভাইট করেছিল, আমার মনে আছে, এবছর আমি নিশ্চয়ই একটা দিন দেখে আসবো। এবং আপনারা ভালো থাকুন, ঢাকের বাদ্যর সাথে সাথে মেয়েদের দেবী দুর্গা আহ্বানের সাথে সাথে আমিও আহ্বান করে যাই পূজা প্যান্ডেলে, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে, সেটা হোক স্থান, স্থান হোক মানবিকতার মধ্যে। জয় মা কালী, জয় বাংলা, জয় হিন্দ। ভালো থাকুন সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জির রিপোর্ট, টাইমস বাংলা।